আমি মনে করি যে আমি শুধু ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, আমার কাছে সকলেই সমান। এখানে মিথ্যি থাকবে, দাড়িপাল্লা থাকবে, এই মিথ্যির দুই পাশে সমান সমান থাকবে, আমার মিটার সেন্টারে থাকবে, কখনো মাইনাস অথবা প্লাস হবে না, এটা আমি আপনাদেরকে বলতে পারি। আমার আমার ভুল হতে পারে, আমি ভুল হতে পারে, ভুল আমাকে শুধরে দিবেন, কিন্তু আমি কোনো অন্যায় করব না, কোনো অন্যায়কে আমি প্রশ্রয় দিব না, এটা হলো আমার কথা। এবং আমি অন্যায় কোনো আবদার সে যেই হোক আমি শুনব না। আমার রুমে এসে আননেসেসারি আমার মনে হয় কোনো ধরনের ধরেন সময় ব্যয় করা, এটা আমি মনে থেকে পছন্দ করব না। এবং আমাকে কোনো কোনো গ্রুপে বা কোনো দলে বা কোনো কিছুতে আমাকে নেওয়ার চেষ্টা করবেন না ইনশাআল্লাহ, কারণ আমি আমি কোনো গ্রুপের নই, আমি সবার, যে আমি কোনো দুর্নীতি করব না, আমি কিন্তু কোনো করাপশনকে প্রশ্রয় দিব না। আমার ভুল হতে পারে, ভুলকে পুঁজি করে আপনারা আমাকে ডিমোরালাইজ করবেন না, আমার ভুলটা আমাকে বলে দিবেন, যেন আমার স্পিড, আমার স্পিড, যে স্পিডে আমি এসেছি, যে মানসিকতা নিয়ে আমি এসেছি, সেটা যেন আমি রেখে আমি যেন ধীরভাবে কাজ করতে পারি, আমার গতি যেন ত্বরান্বিত হয়, সে ব্যাপারে আপনারা আমাকে সাহায্য করবেন বলে আমি আশা করি। এই ফুল দেওয়া নেওয়াটা খুব শর্ট করতে হবে, আমি এটা যদি কাল শনিবারে হয় শনিবারে শেষ করে দিয়ে, এরপরে আমি আর বেশি ফুল নিতে সময় নষ্ট করতে চাই না। হ্যাঁ, আমি সবার সাথে, আমি সমস্ত চিকিৎসক, প্রফেসর, চিকিৎসক, নার্সেস, ক্লাস ফোর, ক্লাস থ্রি সবার সাথে আমি ইন্ডিভিজুয়ালি বসবো, সবার সাথে পরিচিত হবো এবং আমার কিছু বক্তব্য তাদেরকে উপস্থাপন করব। চ্যালেঞ্জ তো এটা আমরা জানি এবং আপনারা জানেন চ্যালেঞ্জ কি কি আছে, কারণ সুপার স্পেশালাইজড হসপিটাল একটা চ্যালেঞ্জ, এটাকে চালু করা এটা তো অবশ্যই একটা চ্যালেঞ্জ, এবং একটা বিশাল মেডিকেল ইউনিভার্সিটি, এখানে সেবা নিতে দেশের প্রত্যন্ত হাজার হাজার মানুষ আসে, যতদূর জানি ডেইলি 20,000 রোগী আসে, তাদেরকে মানে সঠিকভাবে তাদেরকে সেবা প্রদান করা তো একটা চ্যালেঞ্জ, আর চিকিৎসকদেরকে নিয়ে সবাই মিলে এই সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা ইনশাআল্লাহ আমি করতে পারবো।